আমি বিশরে হাবি হুজুরের কথা বলছিলাম বিশরে হাবি ওই লেখাটা মায়ের কাছে দিলেন মা বললেন বেটা এটা হলো মহান আল্লাহ পাকের কোরআনের আয়াত বিশরে হাবিকে বললেন বেটা এইটা তুমি সুন্দর করে জড়িয়ে উঁচু জায়গা টাঙিয়ে দাও বিয়াদবি জানো না হয়ে যায় ভাইরা আমার বাবাজিরা বিশরে হাবি হুজুর আমার তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন গালে ছিল মদের দুর্গন্ধ পেটে ছিল মদ অনেক ভর্তি কাছে ছিল মদের টাকা যাচ্ছিলেন মদের ঘরে মদের থেকে উনি অন্য কোথাও যাচ্ছিল না ঠিক মদ খাবার জন্য যাচ্ছিল আল্লাহর কোরআনের আয়াতটা পাওয়ার সঙ্গে সঙ্গে তার চেহারাটা তার মন মস্তিষ্কটা পাল্টে গেছে হায় রে এই আয়াতটা মনে আমার আল্লাহর কোরআনের আয়াত এই আয়াতটা মনে আমার আল্লাহর কোরআনের আয়াত এই তিনি আর মদের রাস্তাটাকে বন্ধ করে দিয়ে মায়ের কাছে গিয়ে তিনি এই আয়াতটা আল দেখা যায় ঘরের উঁচু জায়গা টাঙিয়ে দিলেন দেখা যায় ঘুমিয়ে পড়লেন রাতের অন্ধকারে আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন দরবেশ ব্যক্তি দিয়ে ওরে বিশরে হাবি পৃথিবীর জমিনে তুমি মদ পান করেছিলে মদ খরচ খেয়েছিলে কিন্তু আল্লাহর কোরআনের আয়াতটা মিল মহাব্বত করার বিনিময়ে আমার আল্লাহ তোমার নামটা আল্লাহর নামটা নিয়ে যেমন উপরে টাঙিয়ে দিয়েছিলে উচ্চ জায়গাতে আমার আল্লাহ তোমার নামটা মদ খরের জায়গা থেকে ছিনিয়ে ওলির জায়গায় আমার আল্লাহ টাঙিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলে সুবহানাল্লাহ আমি আপনাকে বোঝাতে চাই তাহলে আল্লাহওয়ালা ব্যক্তিদের একটা পাওয়ার হয়ে যায় বিশরে হাবি চিন্তা করলেন আল্লাহ একতলা থেকে দুই তলায় উঠতে গেলে এক একটা ধাপ পায় করতে হয় এক একটা সিঁড়িকে তাই করতে হয় আমি বিশরে হাবি মত করেছিলাম আমি এত উপরে উঠেছি আমার কোনো ধাপ তাই করা হলো না আল্লাহ আপনার দরবারে আমি প্রশংসা জানাই বিশরে হাবি হুজুর আমার তিনি সাদের উপরে নামাজ পড়লেন ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আল্লাহ দরবারে হাত তুলে বললেন আল্লাহ আমি আপনার প্রতি কি শুকরিয়া আপনার প্রতি কি নিয়ামত প্রকাশ করব আমার আল্লাহকে জিজ্ঞাসা করে ও রব্বুল আলামিন আমি দেখতে পাই এই ডান দিকের কবর আছে এই কবরবাসীরা যেন কবরের উপরে উঠে গেছে কি যেন ভাগ বাটলা করে কি যেন ওরা বন্ধন করে কি যেন দবা লবা করে আল্লাহ আমি বুঝতে পারি না এর বিষয়ে আমি জানতে চাই আমার আল্লাহ পাক বললেন ওরে বিশরে হাবি একটাবার তুমি কবরবাসীর কাছে পৌঁছে যাও ওরা তোমার কাছে গল্প করবে তোমার কাছে খবরা খবর দেবে বিশরে হাবি হুজুর আমার কদম তুলে ওই কবরের কাছে পৌঁছে গেলেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরি ইয়াগফিরুল্লাহ লানা আলাকুম আনতুম সালাফুনা ওয়া নাহনু বিল আসহার সালাম দিলে সালাম দেওয়ার পর জিজ্ঞাসা করলেন ওরে কবরবাসী কি জানো তোমরা ভাগ বাটলা করো কি জানো তোমরা লেনদেন করো কি জানো দোয়ালাবা করো আমি বুঝতে পারি না ব্যাপারটা আমাকে জানিয়ে দাও কবরবাসীরা বললেন ওরে বিশরে হাবি তুমি কি জানো না আজ আমরা কবরবাসী দুনিয়া থেকে নীরব নগরে চলে এসেছি আমাদের সন্তানেরা আছে আমাদের আওলাদেরা আছে আমাদের ছেলে মেয়ে বিবি বাচ্চা নাতি পোতা আল আওলাদ আমাদের পরিবার বংশ পরস্পর খানদান আছে আমরা ইন্তেকালের পর ওরা আমাদের জন্য কোরআন তেলাওয়াত করে ওরা আমাদের জন্য খতম বকশায় ওরা আমাদের জন্য মাগফিরাত করে ওরা আমাদের জন্য দান খয়রাত করে ওরা আমাদের জন্য সবরে সানি করে আল্লাহ ওদের সবরে সানি করার বিনিময়ে আল্লাহ এত নেকি আমাদের নসিবে দিয়েছে যা আমরা ভাগ বন্টন করে শেষ করতে পারি না আর একটু জোরে আল্লাহ আমরা ভাগ বন্টন করে শেষ করতে পারি না সেই সব তাদের নেক দোয়া সওয়াব আল্লাহ অনেক দিয়েছে অনেক দিয়েছে এখন তো উঠে গেছে বাপ মা জন্য সব রসানি করা আপনার আমাদের চব্বিশ পরগনায় হচ্ছে দিনাজপুর মালদা মুর্শিদাবাদে কিছুটা ও কলেরা রোগ ঢুকেছে পুরুলিয়া আসাম বিভিন্ন জায়গায় এরকম অনেক বন্ধ হয়ে গেছে ওরা বলছে দোয়া খায় কিছু করতে হবে না
আল্লাহ নবী বলছে দোয়া করতে হবে, এরা বলছে দোয়া করতে হবে না, রসুল বলছে শুধু দোয়া করলে হবে না, নাম ধরে ধরে দোয়া চাইতে হবে। মাইতে না, মারা গেছে শাহিদ না, শহীদ হয়ে গেছে সাগিরে না, ছোট অবস্থায় কাবিরে না, বড় অবস্থায় রসুল নাম ধরে ধরে দোয়া চেয়েছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বলছে দোয়া করা দরকার নেই, কি সমস্যা দেখেছেন? আল্লাহ রসুল বলেছেন আমি দোয়া তো দূরের কথা, আমার আম্মাজানকে সঙ্গে করে নিয়ে আমার আব্বাজানের কবরটা আমি জড়িয়ে ধরে কেঁদেছিলাম, জোরে বলেন। আর ঠিক না বেঠিক? আর এরা বলছে যাওয়া লাগবে না। রসুল বলেছে আমি আহালুল বাকির কাছে গিয়েছিলাম, ওরে আহালে বাকি, ওরে জান্নাতুল মোয়াল্লা, আমি হয়তো কিছুদিন পরে তোমাদের কাছে মিলিত হয়ে যাব, হয়তো এটা আমার শেষ আশা। আল্লাহ নবী বললেন বিবি আয়েশা আমার ইন্তেকালের পর তুমি কবর জিয়ারাত করবে? হুজুর আপনার নেকি নাই, আপনার গোনা নাই, নেকি আর নেকি, আপনার কবর জিয়ারাত করে কি হবে? রসুল বলছেন আমার নামে সব পৌঁছাবে, নেকি দেবে, নেকি দেবে, যাদের নেকির পাল্লা হালকা তাদের গোনার পাল্লা ভারী, আমার এই নেকি গুনো নিয়ে সেই দিন আমি হাসরে মাঠে দান করে নেকির পাল্লা ভারী করাবো, জোরে বলেন। ওই জন্য আমরা দোয়া চাই, প্রথমে হাত তুলে দোয়া চাওয়ার প্রথমে সর্বপ্রথম সওয়াব কার প্রতি পৌঁছাই? আমার নবীর প্রতি। আল্লাহ সবটুকু নবী পাকের দরবারে পৌঁছে দাও, আর নবী পাকের দরবারে পৌঁছে দোয়া মানে সেই দোয়াটা তো কবুলিয়াতের যোগ্য, ঠিক না বে? ঠিক, কবুলিয়াতের যোগ্য, অবশ্য কবুলিয়াতের যোগ্য। আল্লাহ